নিউ টাউনে খুলে দেওয়া হলো কলকাতার অন্যতম আইকনিক সেন্টার দ্য বিশ্ব বাংলা গেট। বইমেলার মঞ্চ থেকেই এই জায়গাটির উদ্বোধন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরে মানুষের কাছে নানান হাতছানি দিয়ে চলেছে এই কলকাতা গেট। বিগত কয়েক বছর ধরে মানুষ চোখের সামনে দেখে চলেছে এই গেটটি তৈরি হতে। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটেছে। আজ সেই গেটটির প্রথম ঝলক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। কি কি আছে অন্দরে, কেমন তার অন্দরসজ্জা, কি দেখবেন ওপর থেকে, কেমন হবে রেস্তোরাঁর রুচি, কেমন হবে রেস্তোরাঁর মেনু, তার দাম কত, সমস্ত কিছু দেখতে পারবেন আমাদের এই ভিডিওতে। এই গেটেই নিজের একটা ছবি নিজের মোবাইলে তুলে রাখার জন্য অসাধারণ জায়গা তৈরি করেছে হিটকো। রয়েছে সেলফি জোন, রয়েছে সাহিত্যিকদের সঙ্গে নিজের একটা সেলফি তোলার জায়গা, তার সঙ্গেই গ্রাম বাংলার যে নদী মাতৃক রাজ্য বাংলা তার ছবি তোলার অধীন স্কোপ রয়েছে এই জায়গায়। একবারটি ঘুরে নিতে খুব বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু বন্ধুদের সঙ্গে বসে দুদণ্ড গল্প করতে সাহায্য করবে ক্যাফে একান্তের এই রেস্তোরাঁ, যেখানে কফি থেকে শুরু করে যাবতীয় কিছু মিলবে আপনার হাতে। যদি চান আপনার প্রিয় শিল্পীর সঙ্গে একটা ছবি তুলতে, মিলবে তারও সুযোগ। শুধু তাই নয়, এখানে দুরকমভাবে গোটা নিউ টাউনকে দেখা যাবে। এক, চেয়ারে বসে হাতে চায়ের কাপ নিয়ে বা কফির কাপ নিয়ে, অথবা একদম কাঁচের কাছে গিয়ে গোটা নিউ টাউনকে চোখের সামনে ফুটে পাওয়া, অথবা একদম বাংলার আসবাবপত্রের রূপকে নিজের চোখের সামনে দেখতে পাবেন, যা সাধারণত রাজবাড়িতে আগেকার দিনে দেখা যেত। শুধু তাই নয়, এই বিশ্ব বাংলা গেটের লেখাটি আপনারা হয়তো সামনে থেকে দেখেছেন, কিন্তু পেছন থেকে দেখতে কেমন লাগে সেটাও এখানে দেখতে পাবেন। চোখের সামনে হিটকো ভবন, কনভেনশন সেন্টার। শুধু তাই নয়, চোখের সামনে দিয়ে ছুটে যাবে মেট্রো রেল গড়িয়া থেকে দমদম। মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ব বাংলা গেটের উদ্বোধন করেছেন এবং তিনি বলেছেন যেটা খুলে দেওয়া হলো, খুলে দেওয়া হলো মাঝে আমরা একটা দিন টাইম নিয়েছি, আগামীকাল 2রা ফেব্রুয়ারি শনিবার থেকে এটা খুলে দেওয়া হবে। 12টা থেকে 5টা অবধি দর্শকরা আসতে পারবেন, কিন্তু পুরো টিকিটগুলোই অনলাইনে বিক্রি হবে। অনলাইনে বিক্রি হবে এই জন্য যাতে খুব বেশি ভিড় না হয়, খুব বেশি লোকে ওখানে গেলে, কিছু সাবধানতার জন্য এটা করা হচ্ছে। এক এক ব্যাচে 45 জন করে উপরে উঠবেন এবং সেটা সিনেমার যেরকম শো হয় তেমনি 12টা, 1টা, 2টো, 3টে, 4টে, 5টায় এই কটা স্লটে মানুষ উঠবেন। উপরে গিয়ে আমাদের ফ্রি ওয়াইফাই আছে, সেলফি জোন আছে, চমৎকার দৃশ্য তোলা যাবে এবং তার উপর চা কফি স্ন্যাক্স যা যেরকম পছন্দ কিনে খেতে পারবেন।
এছাড়াও একটা সুভেনির কর্নার থাকছে, বিদেশে যেরকম আমরা দেখেছি নামার সময় সবাই একটা মেমেন্টো নিয়ে যেতে চায়, সেটারও ব্যবস্থা আছে। আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে পারলে সন্ধ্যের স্লটটায় যাবেন, সূর্য যখন অস্ত যায় কলকাতার আকাশের মুখে ভারী সুন্দর লাগে দেখতে। সুতরাং এই ভিউটাই বড়, যদিও আমরা চেষ্টা করছি যে চতুর্দিকের অ্যাম্বিয়েন্সটাকে আরও ভালো করতে, যেমন আমাদের যে কিচেনের ছাদ আছে, স্টোরের ছাদ আছে, এগুলোতে আমরা সবুজ আর্টিফিশিয়াল গ্রাস দিয়েছি যাতে সবুজায়ন হয়। এছাড়াও আমরা সৌন্দর্যায়নের জন্য আরও দু তিনটি প্রকল্প নিয়েছি, একটা চমৎকার আলপনা দেওয়া হয়েছে এবং আরও একটা পার্ক ওখানে করা হয়েছে।